আমি অনেক রাস্তা খুলে দিব, নবী কয় এক পথ সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন অনেক রাস্তা। সমাধান কি হবে? ওলামায়ে কেরাম বলেন, উদাহরণত এভাবে আমি বলি, ফেনী থেকে ঢাকা যাওয়ার বিশ্ব রোড কয়টা? একটা। কিন্তু বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আঁকা বাঁকা রোড আছে নি, শাখা রোড গুলো থাকা ভালো না খারাপ? ভালো, সহজে ঢোকার জন্য। ঠিক এভাবে তরতিব দিছিল ওলামায়ে কেরাম। কেমনে কয় সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার বিশ্ব রোড, আর ডানে বামে আঁকা বাঁকা রোড আছে অনেক। বলে কেমন? ইমামে আজম আবু হানিফার রোড দিয়া দৌড় দাও, গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম মালিকের পথ দিয়া দৌড় দাও, সেখানেও গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। আবার ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা দিয়া চলো, তার মাযহাব মানিয়া যদি চলো, সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। সংযোগের মাধ্যম কি বলে? সুন্নতে নববী, রহমতের নবীর সুন্নত। এজন্য সমস্ত উলামায়ে কেরামের এক কথা, জমিনের যত মাযহাব ইমাম চারজন আছেন আর যারা আছেন সবুল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কেউ ভ্রান্ত না। যে কোন পথ দিয়া ঢুকবা, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে আমি আল্লাহ অনেক রাস্তা খুলে দিব। চেষ্টা তো করি, চেষ্টা করার কারণেই তো এই প্যান্ডেলে আসি, না খাইয়া এই থার্ড ক্লাসের বিছানায় বসে আছে, একমাত্র চেষ্টাই তো এটার পরিচয়, আল্লাহকে পাইতে চাই। আর আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন তার মারিফাত অর্জন করার জন্য। এলেম শিখা যদি কোরআন শিখে আল্লাহকে না চিনতে পারি, কপাল বড় মন্দ। এই জন্য আমাদের আকাবিরদের একজন বুজুর্গ বড় আকাবের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, যার হাতের সাথে হাত লাগাইয়া কাসিম নানুতুবি ধন্য হলেন, যার হাতের সাথে এক নজর লাগাইয়া রশিদ আহমদ গাঙ্গুহি ধন্য হলেন, আশরাফ আলী থানবী ধন্য হলেন। কেমন ধন্য! কেলাসের সাথীরা কয়, এই আশরাফ ভাই তুমিও বোখারি পড়ছো? কয়, হ্যাঁ। আমরাও তো ওই বোখারি নিয়ে পড়ছি, আমগোটা তো আর লাল না। তুমি যেমন কালা পড়ছো আমরাও পড়ছি, তুমি তিরমিজি মুসলিম আবু দাউদ পড়ছো আমরাও তো পড়ছি, অথচ আমগো কাছে লোক আসে না আর তোমার দরবার থেকে লোক যাই। বিষয় কি? আমাদের কাছে লোক আসে না, তোমার পেছনে এত লোক, এত আল্লাহর বান্দা কেন লাইনে দাঁড়ায়? একটু পানি ভরার জন্য দাঁড়ায়, বুড়া বুড়া মানুষ আলেমরাও দৌড়ায়, কারণ কি? নবী রহমাতুল্লাহ আলাই বলেন, তোমরা করেছো কুতুববিনি আর আমি আশরাফ আলী করি কুতুবদিনি। কুতুব কাপ্তা বা কুতুব কিতাবের বহু বচন, আর একটা হলো কুতুব কফ ত বা কুতুব। তোমরা মোতালা করো কিতাব আর আমি কলিজা দিয়া দেখি কুতুব, আল্লাহর প্রিয় কুতুব যারা কুতুবুল আলম যারা, এদেরে দেখি, এদেরে মোতালা করি। তোমরা কিতাব দেখো আর আমি কিতাব ওয়ালাদের দেখি, কিতাব ওয়ালাদের নেক নজর আমি নেই, কারণ তাদের নেক নজরে এত পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. রহমতের নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ একটা পাওয়ার দান করেন, কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর নবী বলেন, এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক দূরে তারা দেখে, তুমি দেখতে পাও না, তারা চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। তিনবার বললেন, এই সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজটা দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সেই সারিয়া ইরানের জমিনে যুদ্ধ চলতেছে। সারিয়া যুদ্ধ পরিচালনা শেষে যখন আসছে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া ওমরের আওয়াজটা শুনছো নি? সারিয়া বলে, আল্লাহর কসম কিনারায় বৈশা আওয়াজ দিলে যেমন শুনি তেমনই শুনছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহে নারা, কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সূরা আনকাবুতের আয়াত, মারেফতের আয়াত। মারেফত তো অনেকেই বুঝেই না, চিনেই না, বড় বুঝে না তো বুঝেই না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। অথচ আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্য, স্পষ্ট কোরআনের দাবি। অথচ মারেফত চিনে না, বুঝে না, বিরোধিতা করে। আমার দেশে বহু টুপিওয়ালা বলে, কিসের মারেফত? অথচ আল্লাহ কি বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আমার ছাত্র ভাইরা অনেক অভিজ্ঞ, আমার থেকে আপনারা অনেক তাফসীর করেন, মোতালা করেন, দেখবেন লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন লিয়াবুদুনাই লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারেফাত। মারেফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় লাভের জন্য চেষ্টা করো, তিনটা ক্লাস করা লাগবে আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর পরিচয় যদি না পাও ওই আল্লাহর প্রতি মায়া হবে না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন কয় জীবন দিতে রেডি, ওরে দলের জন্য কত যুবক জীবন দাও, আমি নবীর জন্য কেন জীবন দিব না? তুমি নেতা নেত্রীর জন্য জীবন দাও, গণতন্ত্র উজ্জীবিত করার জন্য জীবন দাও, আর আমি মদিনার তন্ত্র জিন্দা করার জন্য কেন জীবন দিব না? তোমার আকলে ঢুকছে গণতন্ত্র আমারে খাওয়ায়, গণতন্ত্র আমার সম্মান দেয়, গণতন্ত্র আমার পরিবার বাঁচায়, আর আমাদের মাথায় ঢুকছে আল্লাহর কোরআন মদিনার আদর্শ আমাকে বঙ্গোপসাগরের থেকে ধাক্কাইয়া ধাক্কাইয়া ওলামা বাজারের চেয়ারে বসাইছে। আমার নবীর আদর্শ, আমার আল্লাহর কোরআনের মহব্বত। অতএব তুমি যদি গণতন্ত্র বড় মনে করে জীবন দাও, আমি আল্লাহর দিন মনে করে কেন আমি আল্লাহর পক্ষে জীবন দিব না? হ্যাঁ তুমি ফতুয়া খুঁজো। আরে ওই বাইতুল মুকাদ্দাসের ওখানে জেরুজালেমে মানুষ মরে, ফিলিস্তিনে বাংলাদেশে হুজুরেরা চিল্লায় লাভ কি? তোমার ওই মেধা নাই? তিন বেলা খাইয়া মদ পান কইরা মাথা নষ্ট করে ফেলো, দাবি করো বুদ্ধিজীবী। জীবী আছে তোমার? কত জীবী? তুমি যে দাবি করো বুদ্ধিজীবী, বলো তোমার জীবী কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি? এক সরায় কয়েক জানি না কয় জিবি, তবে যত জিবি ছিল সব হ্যাং হয়ে গেছে। এ কারণে আমি আলেমেরে গালি দেই, এ কারণে আমি মাদ্রাসার বিরোধিতা করি, এ কারণে আমি হুজুর দেখতে পারি না। না না, অন্তর ঘুরাও, এই জমিনের একমাত্র শান্ত শিষ্ট ভালো মানুষ যদি খুঁজো ওলামায়ে কেরাম। ওলামায়ে ভালো কেউ নাই। এর যুবক আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইতেছি, দুনিয়াতে চিল্লাইয়া কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই, তাও যদি হয় আবার আনলিমিটেড, তাও যদি আবার হয় না খাইয়া ঘুম মারি দিয়ে,
চব্বিশ ঘন্টায় ডাক্তারের থিওরি চিকিৎসা বিজ্ঞানীরা বলে কমপক্ষে ছয় ঘন্টা ঘুমাও, নাইলে তোমার হুশ থাকবে না, রিক্সাওয়ালা রিক্সা লয়ে ডালে যাবে। কিন্তু এই চব্বিশ ঘন্টায় ঘুমাইলাম মাত্র আড়াই ঘন্টা, এরপরে আবার চিল্লাইয়া বয়ান, আবার এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই, হরেক লাইনের মানুষ এখানে বসা, আমারে কাফের কইলে বড় খুশি হয়, হেও সিফায় বইয়া রইছে কি কয় ভুলবে, এত মানুষের দিল ঠিক রাইখা মেধা ঠিক রাইখা বয়ান করা আমার রবের দয়া ছাড়া সম্ভব না। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। ও আমার কলিজার যুবক, এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করি একবারও কিন্তু বলি না এই আমি পাস করলি মাথায় দিছি, তুমিও দাও না হয় গোমরা, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও না হয় ধ্বংস, একবারও বলি নাই, আমি লম্বা জামা পরেছি এই সিস্টেমে পড়ো না হয় ধ্বংস বলি নাই, আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলিগ না করলে পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই, বলবো না, ভয় নাই, তবে কিছু পরামর্শ দিয়া যাব আমার কলিজার যুবকের, যদি মানার ক্ষেত্রে কও হাফিজ ভাই নিচে নাই না দুইটা পাও যদি ধরো তোর পরামর্শ মানব, আল্লাহর জাতের কসম আমি লাভ দিয়া নিচে আইসা পাও ধরব, পাও ধইরাও যদি পাই যে তুমি দাঁড়িয়ার কাটবা না, নামাজ আর সারবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, আর কোনদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ সফলতার উপরে যাওয়ার জন্য তিন লাইনের দোয়া লাগবে, এক নাম্বার দোয়া মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়া আমার শিক্ষকের দোয়া, কারণ আমি হাফিজুর রহমান রে আমার আব্বা আম্মা দোয়া দিছেন কিন্তু এই চেয়ারে বৈশা বয়ান শিখান নাই, আমারে বয়ান শিখাইছেন আমার উস্তাদরা হাতে দইরা, দিন নাই রাত নাই আমার উস্তাদ এই পরিমাণ আমার পেছনে মেহনত করছেন, আমি যদি চামড়া দিয়া জুতা বানাই দেরি না দেয় হবে না, স্কুলের একটা টিচার দু চার ঘন্টা ক্লাস কইরা বেতন নেয়, ছাত্র যদি কয় স্যার আমি অঙ্ক কম বুঝি আমারে আলাদা একটু টাইম দিবেন নি, এক ঘন্টা যদি পড়ো আমারে চার হাজার টাকা দেওয়া লাগবে, কিন্তু আমার পেছনে যেই হুজুর যেই উস্তাদ নিজের মা বাবা ভাই স্ত্রী সব চাইরা আমার পেছনে সময় দিছে, এখন সেই উস্তাদরা আমারে দেখলে কপালে চুমা খায়, হাফিজ জান্নাতে গেলে আমি দুনিয়া যাবি না, অত গর্ব করে আর আমিও কলিজা পড়িয়া দোয়া করি, আজকে যদি উস্তাদ আমাকে মেহনত না করতেন আমি এই চেয়ারে বৈশা কথা বলতে পারতাম না, আর দোয়া লাগবে ওলামায়ে কেরাম আহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা ফেরা সাতের পাওয়ার যাদের আছে তাদের নেকনজর, তাদের দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা, যতই বাহাদুরি করো আল্লাহর কসম মা বাবার বরদোয়া যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগাও বিদ্যার জগৎ থেকে হারায় যাবি, রাস্তায় ঘুরি মাঝে মাঝে যাই অনেক পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা কয়, চিন্তা করলাম ব্যাপারটা কি পাগল আবার ইংলিশ শিখছে নি আরবি শিখছে নি, খুঁজা দেখলাম না না তাহলে পাগল আবার আরবি কেন কয়, খুঁজা বের করলাম মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদবি কইরা রাস্তার পাগল হয়েছে, স্কুলের ভালো স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে, ও আল্লাহর বান্দা মানুষ তো সবাই তবে সবাই তো মুমিন না, মুমিন তো সবাই, সবাই তো আমলওয়ালা না ইলমওয়ালা না, আমলওয়ালা তো সবাই তবে সবাই তো তাকওয়াওয়ালা না, এরে আল্লাহর বান্দা জমিনে কুকুরের অভাব নাই কে বানাইছেন কুকুর আমার আল্লাহ, তবে সব কুকুর তো দামি না, আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক ওই কুকুর নবী বলেন জান্নাতি, পিপিলিকা আছে আপনার ডানে বামে কোটি কোটি একটা পিপিলিকারও দাম নাই, সবই তো আল্লাহ বানাইছেন, ওই পিপিলিকাটা দামি সুলাইমান নবীর সাথে যার যোগাযোগ আছে
নাই, নাই গরু আছে আপনাদের ফেনীতে অভাব নাই, কিন্তু ওই গরু দামি না, তবে ওই গরুটা দামি। মূসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক সূরা বাকারার মধ্যে ঘটনা আছে, উটনি উট সব আল্লাহর বানানো, তবে সব উটার উটনি দামি না, আমার নবী যে উটে সওয়ার হইছেন ওই উট বড় দামি, সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হয়েছে ওই উটনি দামি, জাতীয় মাছ খাই ইলিশ, কয় না মাছ তো সবই আল্লাহ বানাইছে, ওই মাছ একটাও দামি না, ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেছেন ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে। ছাত্র তো সবাই, আমিও ছাত্র, একটু আগে কিন্তু আমার এক সাথী ভাইয়ের কথা বলছি, তিনিও কিন্তু ছাত্র, সবাই তো আল্লাহর কাছে প্রিয় না, সবাই তো মায়ের কাছে প্রিয় না, সবাই তো উস্তাদের কাছে প্রিয় না, সবাই তো উলামায়ে আহলে হকের কাছে প্রিয় না, এরে নবীরা আশিক উম্মতেরা, ও যুবক ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না, মা বাবা যেন তোমার কথায় কোনোদিন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়, যদি কষ্ট দিয়া ডাক্তার হও লাভ নাই, জুতা খাইয়া তাসলিমার মতো পালাবি, ওই ডাক্তার হইয়া লাভ আছে, কোন লাভ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য তিনটা কেলাস, কয়টা সংক্ষেপে আমি শেষ করতেছি, প্রথম কেলাসের নাম মুজাহাদা, দ্বিতীয় কেলাসের নাম মুরাকাবা, তৃতীয় কেলাসের নাম মুশাহাদা, এটি তরিকার লাইনে মারেফতের লাইনের কেলাস, এক নাম্বার কেলাস মুজাহাদা অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা, দ্বিতীয় হলো মুরাকাবা আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা, সাধনা করা। এরে আল্লাহর বান্দার আপনারা জানেন নবীর উপরে কোরআন আসছে 40 বছর বয়সের পরে কোরআন নাজিল শুরু, এবার প্রশ্ন বড় জটিল, আমার নবীর জ্ঞান তো তুলনা নাই, ঈসা নবীর যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয় আমার নবীর জ্ঞান কি কম, আমার নবীর 40-এর পরে দিলেন কেন, এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই দীর্ঘ 40 বছর নবী করলেন কি, বাইতুল্লাহ সাইরা ওই উঁচু হেরা পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটায়, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, ওই সময় নবীর সহধর্মিনী আরবের ধনাঢ্য নারী গুণবতী রূপবতী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে 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 উপরে উঠা আমার নবীরে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুন গুন করে কান্না করেন, আমি আয়েশা ভয় পেয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হইল নাকি, কাঁদেন কেন, কেন আয়েশা তুমি বেয়াদবি করছো নাকি, কয় না তবে ভয় লাগে, কারণ 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি, 18 বছরে আম্মা জানের নবী হারাইছেন, 18 বছর বয়সে নবী চলে গেলেন, হিসাবটা বুঝলে বলেন আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয় বছর, 9 বছর, এই 9 বছর এখন তো আমগো বোনের 18 বছরের বিয়েই হয় না, আর আম্মা জান আয়েশার 18 বছরে নবী চলেই গেলেন, 9 বছর ঘর করলেন, 18 বছরের কন্যা, 18 বছরের নারী নবীর ঘর করলেন 9 বছর, কি পাইলেন আম্মা জান বলেন 2000-এর উপরের হাদিসের হাফেজা হয়ে গেছে, নবী আমার কোনো বেয়াদবি কয় না, না তো কেন আপনি কাঁদেন, মায়ার নবী বলেন আয়েশা তুমি বুঝবা না কি, তুমি আমার সুখের সময়ের বিবি কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই, যেদিন আমার চারদিকে দুশমন, আমি আব্বু বলে ডাকতে পারি নাই, একটা দিন আমি আম্মুর আদর নিতে পারি নাই, চতুর্দিকে দুশমন, ওই সময় আমার একমাত্র সহযোগী খাদিজা আমার জন্য যা করেছে আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না, ও হেরা পাহাড়ে যাইয়া
খাদিজা নাস্তা দিত, আমি দাওয়াত দিয়ে বাসায় এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজা খুলে যাইত রাতের গভীরে, ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি বড় ইয়াতীম, আপনি মা হারা বড় অসহায়, আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাইরে রেখে মা ঘুমাইতে পারতেন না, চতুর্দিকে আপনার দুশ্মন, আমি সারা রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। ও আয়েশা, খাদিজা আমার কত যে আপন, ওই সময় আমি গরিব, তার সব সম্পদ আমারে হাদিয়া দিছে, আমার বংশের লোকেরা আমাকে একদিন আর দুদিন না তিনটা বছর শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না, আমি গাছের পাতা সিরা সিরা খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি। ওই সময় আয়েশা সব ছাইরা আমার মোহাব্বতে, তিনিও আমার সাথে আয়েশা রাত দিন কাটায় গাছের পাতা চাবায়। ওই খাদিজার কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। প্রশ্ন হলো, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বলেন না কেন? বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা, ইন্না আউয়ালা বাইতু উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন এমন একটা ঘর, হেদায়াতের ঘর, যে ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব। মসজিদ তো সব আল্লাহর ঘর, বাইতুল মুকাররম আল্লাহর ঘর, ফেনি বড় মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর সমান একটা ঘর না, যে বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবে সওয়াব। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে, 100,000 বার আল্লাহ বলার সওয়াব, একটা সেজদা দিবে 100,000 বার সেজদার সওয়াব হবে। ওই বাইতুল্লাহ সাইরা এত দামি বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ সারিয়া নবী সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ ওলামায়ে কেরাম যদি জানতো বুঝতো কোনোদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না। কফাল খারাপ, কারো বদদোয়া লাগছে নাইলে এমন হইতে পারে না, খাটি আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে ওদের কপালে অভিশাপ, অভিশপ্ত কপাল। কিসের খানকা, কিসের পীর মুরিদি, কিসের অলিয়া উলিয়া, আমাকে জবাব দাও। বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দামি ঘর, সেই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহকে সপ্তাহ রসুল হেরা পাহাড়ে কাটাইলেন কেন? যে বাইতুল্লাহ দেখলি সওয়াব, অনবরত সওয়াব, সে বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ে নবী মাসকে মাস সময় কাটাইতেন, কারণ কি? তুমি ফতুয়া দাও, মারেফাত নাই, আর আমি ফতুয়া দিয়ে গেলাম আজ, আল্লাহ মানুষ বানাইছেনি মারেফাত অর্জন করার জন্য। জাগায় খোদার গজবে মরবে, না হয় দেশ ছাইরা পালাবে, না হয় তওবা করে হকের পক্ষে চলে আসবে। যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা করার জন্য কেলাস আছে তিনটা, এক নাম্বার কেলাস মুজাহাদা, দ্বিতীয় কেলাস মুরাকাবা, তৃতীয় কেলাস হলো মুশাহাদা। সবগুলোর দলিল কোরআনে আছে, মুজাহাদার দলিল তো আয়াতি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। এবার দরকার মুরাকাবার দলিল আর মুশাহাদার দলিল, হাদিসে জিবরাইল তার জ্বলন্ত প্রমাণ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এটা স্পষ্ট আর অস্পষ্ট ইশারায় এই দুটোটার দলিল। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, বিস্তারিত এই আয়াত, মুহসিন এর সাথে আল্লাহ থাকেন। আগের কথা কি, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দেই অনেক, এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনদের সাথী হয়ে থাকি। দুই কথায় কোনো মিল নাই, কারণ
আগের কথা পরের কথা আলাদা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি অনেক রাস্তা তার তাকে খুলে দেই, আর আমি মুহসিনদের সাথেই থাকি, এ কথার ব্যাখ্যা কি? মুহসিনকে যার মধ্যে ইহসানের মাকাম আছে, মা মানাল ইহসান আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, মুশাহাদা, আল্লাহ দেখে নাই ধ্যানে ইবাদত করো, মুরাকাবা। এই তিনটা ক্লাস যে কেউ করলে কামিয়াব হবে না, তিনটা গুণ যার মধ্যে আছে সে কামিয়াব হবে। কয় গুণ? তিন গুণ যার নাই সে খোদার কসম হাজার বছরও যদি চেষ্টা করে আল্লাহর মারেফত পাবে না। এক নাম্বার গুণের নাম আদব, এক নাম্বার গুণের নাম, দ্বিতীয় গুণের নাম ধৈর্য, তৃতীয় গুণের নাম কান্নাওয়ালা তওবা। বিস্তারিত বলার আর সুযোগ নাই, আদবের উপর আর দু চার মিনিট বলবো। ধৈর্য হবে, কয়টা গুণ লাগবে? তিনটা। এক নাম্বার, এই তিন গুণ যার নাই খোদার কসম সে কোনদিন চেষ্টাই করবে সফলতায় যাবে না। বেয়াদব আজীবন যদি চেষ্টা করে ও আল্লাহকে পাবে না, ধৈর্যহীন আজীবন চেষ্টা করলো আল্লাহকে পাবে না। আর যার মধ্যে বিনয় নাই, কান্নাওয়ালার ভাব নাই, তওবার নিয়ত নাই, ও পাবে। আদব কি জিনিস? বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসায় আদব না, যেখানে যেই কথা বলা উচিত, যেখানে যেই জিনিস রাখা উচিত, ওখানে ওই কথা বলা ওই জিনিস রাখার নাম আদব। আদবের আরেক ব্যাখ্যার নাম সুন্নত। বাম হাতে পানি পান করবেন না সুন্নতের খেলা বেয়াদবি ডান হাতে করেন, আদব প্লাস সুন্নত। আদবের একটা ঘটনা মনে পড়ে গেল, যেহেতু কিসসা কাহিনী শুনাই দু একটা শুনাই, নাইলে নামটা আর জিতবে কেমনে? বরকরার রাখার জন্য একটা কিসসা শুনাই, কি বলেন? শুনবেন? নাইলে আমার নামটা ডুবে যাইব না। কিসসা কাহিনীর অস্কুরুজি একটা না শুনাইলে হয়? তবে আমরা সোনাবন্ধের গান শুনাই না, আমরা কোরআন হাদিসের কিসসার পাশাপাশি বাহিরের কোনো কিসসা শুনাইল ওই কিসসাই শুনাই, যে কিসসা শুনলে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। আমরা সোনাবন্ধের গান শুনাই, তবে এটাও শুনে রাখো, জাহেল এখানে হাজারো হাজারো ওলামা বাজারের ওলামাদের ফ্যাক্টরি এখানে আছে, সবাই সাক্ষী, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি কি জানো? জাহেল মুতাকাব্বির। হযরত কোরআন শরীফের মধ্যে বাঘের কিসসা নাই? আছে। গরুর কিসসা দিয়ে তো কোরআন শুরু, সাপের কিসসা আছে, মশার কিসসা আছে, মাছির কিসসা আছে, পিপিলিকার কিসসা আছে, কি নাই? হাজারো কোটি কিচ্ছা কোরআনে হাদিসে ভরা। আসহাবে কাহাবের কিচ্ছাতে এরা কোনো নবীও না সাহাবিও না, বেশি থেকে বেশি ওলি, এরকম বহু কিচ্ছা আছে কোরআনে। তুমি কি বুঝো? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন। আরো শুনো, ধৈর্য হবে কিনা জানি না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিন পদ্ধতিতে ওয়াজ করেছেন, 6000 আয়াতে 500 আয়াতে বিধান, আর বাকি 6000 উপরে আয়াতে কিচ্ছা কি বলে ওয়াজ আল্লাহ করেছেন তিন পদ্ধতিতে। তিন পদ্ধতিতে যদি 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেন, ভাগে কয় হাজার করে পড়ে তিন পদ্ধতি? 2000। তাহলে 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, আর 2000 আয়াতে আছে কিচ্ছা কাহিনীর ওয়াজ। তাযকির বি আলা ইল্লা, তাযকির বি আইয়ামিল্লা, তাযকির বি মা বাদাল মাউত। 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন, তিন পদ্ধতিতে আল্লাহ ওয়াজ করেছেন, 2000 আয়াতে কুদরতের ওয়াজ, 2000 আয়াতে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে কিচ্ছা কাহিনীর ওয়াজ। শুধু কিচ্ছা না, আল্লাহ বলেছেন আহসানুল কসাস। তাহলে শুনে ফেলাই দুসের মিলে, অনেকে হয়তো জানেন, জমিরের একজন বড় রাষ্ট্রনায়ক একদিকে সে দেশ পরিচালনা করেন, অন্যদিকে তিনি একজন আল্লাহর খাস ওলি কামেল,
নাম হলো সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহ আলাই। তার ইন্তেকাল হয়ে গেল, আপনজনের সাথে ঘুমের ঘরে কথা, স্বপ্ন যোগে ও সুলতান মাহমুদ কবরের কি হালাত, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করেছেন। সুলতান মাহমুদ বলে আমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। কি বড় আমল করছেন এই জন্য মাফ করছে, মানে সামান্য একটা ছোট্ট আমল, কয় কি আদবালা আমল, কি আদবালা আমল। সুলতান মাহমুদ গজনভী বলেন, আমি একদিন সফর করতেছিলাম, রাত্রি যাপনের জন্য আমার কোন প্রজা গরিবের এলাকায় ঢুকলাম, থাকার জন্য একটা ঘর ছোট পাহাড়ের পাশে, যখন আমাকে থাকার জন্য ঘর দিল, এমন একটা ভাঙ্গা ঘর গরিবের একটা জায়গায় দিল বিছানা একটা ছোট রুম, ওখানে যখন শুইছি হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় ছোট একটা তাক, তাকের উপর এক জিলদ কোরআন শরীফ। চিন্তা করলাম আমি এখানে রাতে ঘুমাবো, আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে, এটা কেমন কেমন মনে হয়, না এখানে আমি একটু আরামে ঘুমাই, কোরআন শরীফটা অন্য জায়গায় রেখে আসি। চিন্তা করে বসলাম, বসার পরে দাঁড়াইলাম, কোরআনটা হাতের মধ্যে নিলাম, নিয়ে অন্য রুমে যখন রওনা, মাঝখানে যায় আবার দাঁড়ায় গেলাম, চিন্তা আবার ঘুরে গেল। আরে আল্লাহর কোরআনের এত সম্মান, আমি সুলতান মাহমুদের তো সম্মান নাই, আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ অন্য রুমে রাখবে, এটা কেন প্রয়োজন, আমি অন্য রুমে কষ্ট করে ঘুমাবো, আল্লাহর কোরআন সুন্দর জায়গায় থাকবে। ভাইবা ফিরো দাইয়া কোরআন শরীফ আগা আবার আগের জায়গায় রেখে এবার আমি অন্য রুমে গিয়া ঘুমাইলাম, এই যে কোরআনের সাথে একটু আদব দেখাইছি, আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও যুবক, আদবালা জিন্দেগির বড় দাম, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি, জীবনে তো শখ মিটাইয়া গুনাহ কম করো নাই, মনে চাইছে পার্কে যাবি দৌড় দিছো, কেউ বাধা দিছে ফেরো নাই, মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি দিছো ফেরো নাই, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি চালাইছো, নামাজ পড়বি না পড়ো নাই, আর কত এবার ফের একটু তওবা কর। ওরে আল্লাহর বান্দা, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাটে আর রাস্তায় ঘুরতাম বাহাদুরের মতো, কেউ আমারে বাধা দিত না, টুপিটা মাথায় দিছি কত গরম লাগে তোমার থেকে কম বুঝি না রে বাবা, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না, ও আল্লাহর বান্দায় জামাটা পরার কারণে কত আটকা আটকা লাগে শরীরটা গরম লাগে কম বুঝি না, শুধু তাই না এই টুপির কারণে দাড়ির কারণে কত গালি আমাদের তোমরাও দাও, অন্যেরাও দেয়, বিদর্মীরাও দেয়, মাদ্রাসায় পড়ে লাভ নাই বইলা কত গালি দাও, কত বিরুদ্ধে লেখালেখি করো সব জানি, এরপর একটা গালি দিলাম না রে বাবা, বরং আরো পাও ধৈরা ধৈরা তোমাদের বুঝাইতেছি, মনে হয় জানো আমি তোমার টাকার কেনা একটা গোলাম, এইভাবে তোমার সাথে কথা বলি আবার ফাঁকে ফাঁকে মাফ চাই, কষ্ট পাইছো রে বাবা আল্লাহর হস্তে মাফ করে দিও, আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, এইভাবে এত কষ্ট করি বাবা কারণ কি, কারণ আর কিছুই না, আমি কিন্তু তোমারে হুজুর বানাবার পরামর্শ দেই নাই, আমি বলি নাই পাকরি লাগায় তসবিহ হাতে নাও স্কুলে তালা লাগাও তাও বলি নাই, বরং আমি সাহস দিয়া বলেছি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো, তবে দাবি আমার একটা, ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা, তোমার মতো যুবক টাকায় দেখো স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দাও আছে না নেই,
তুমি নিজের একটু জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না, তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, বলো তুমি কেন পারবা না, নিজের বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিলিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসিডিসি এসপি নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা তুমি কেন পারো না, তোমার কপালে বুঝি কারো হিসাব লাগছে, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না, বলো তুমি কেন পারো না, তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না, বলো তুমি কেন পারো না রে বাবা। ও আল্লাহর বান্দারা এখনো কি গুনাহ থেকে ফিরবা না? আরে আল্লাহর বান্দা কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল আমার সামনে এখন বের করে দে, আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো। তুমি কেন 1500 বছর পর্যন্ত আজও একটা ভুল কোরআন থেকে কেউ বের করতে পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ও যুবক আমিও যদি প্যান্ট শার্ট টাই পরে চলি কে আমাকে ফিরাবে? কেউ না। কিন্তু না, এত কষ্ট করে 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 চলার মানে কি? এই যে ঠান্ডার দিন আসতেছে অনেক শীত, তোমারে কেমনে বুঝাবো? ফজরের সময় ওযু কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কি যে কষ্ট, এটা বুঝাবার কোনো ভাষা নাই। এরপরও কেন নামাজ ছাড়ি না? কেন পর্দা রক্ষা করে চলি? কেন তুমি গালি দাও জবাব দেই না, গালি ছিনিয়েও তোমার সাথে খারাপ ব্যবহার করি না? এর একমাত্র কারণ নাই বাবা, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার এত বুঝাইতে হয় কেন? আজকে যদি হিন্দুদের পাও দিয়া কর্তাম মনে হয় ওরা মদিনার আশে খায় যাইতো, অথচ তোমারে তাবলিগ ওলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিবরা বুঝায়, এরপরও কেন তুমি লাইনে আসতে চাও না? অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি বিদায় বেলা কাফন হবে তিনটা। আজকে আমি যতই ভাব দেখাই বক্তা, তুমি ভাব দেখাও ক্ষমতা আর টাকা, সাদা কাপড়ে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয় যাবে। তোমারও তিনটা কাফন, আমাকেও তিনটা কাফন দেয়া হবে, কারো কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, সবারটা একাকার হয়ে যাবে, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুল মিরিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুল মিন হুফারিন নার। কারা পারবে? আমরা হুজুরেরা গ্যারান্টি আছে? আরে আমরা হুজুরেরা কবরের জবাব দিতে পারবো? এই গ্যারান্টি যদি থাকতো তাহলে জান্নাতের টিকেট হাতের মধ্যে পাইয়া তারা জীবন ভর সাহাবায়ে কেরাম কান্না করতেন না। আমি আয়েশার হুজরায় ঘুমাইছি, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না, রাতের গভীর আমার মাথার পাশেই তো মসজিদে নববী ছোট্ট একটা ঘর, হঠাৎ রাতের বেলা কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাতে আমি চোখ খুললাম, এই রাতে কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, উইঠা আমি বের হইয়া মসজিদের পাশে দাঁড়ায় দরজার কিনারায় দেখি সাধারণ কেউ নামাজে গভীর রাতে কাঁদে না, জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষায় আছি যে আবু বকরের আমার আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠাইছেন, ও আবু বকর নামাজে কেন কান্নার আওয়াজ? নামাজ শেষ করার পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আপনি নামাজে দাঁড়াইয়া কাঁদছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করতেছি। আবু বকর আপনার নামে তো জান্নাতের টিকেট, এরপরও কেন এত ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা, জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত,
মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ চিল্লাবে আর বলবে আল্লাহ গুনাহগার গুলো কই, সব আমার পেটে দাও আমার পেটে খুদা। ওদিকে আল্লাহর রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পর্দার আড়ালের মা বোনেরা আসেনি? মা বোন আছে আশেপাশে? নাই। এরে আম্মা জানেরা মাইকের আওয়াজ পাইতেছি মা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বিষয় নিয়ে চিল্লাইয়া যত কথা বলেছি রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করা লাগে আপনার দোয়া ছাড়া সম্ভব না, আপনার চেষ্টা ছাড়া মেহনত ছাড়া হবে না। কারণ আপনারা কত দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আরে আব্বা জান, আপনাদের এত দাম এত মর্যাদা আল্লাহ আপনাদের মা বানাইছেন, একটা সন্তান কি আপনি আদর্শওয়ালা বানায় যাইবেন না? আপনার কি মনে চায় আপনার সন্তান দোয়া করবে কোরআন পড়ে? আপনার সন্তান ডাক্তার হলেও দোয়া করবে একটা আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার হবে আর বুঝাইবেন আপনার সন্তান যেন কারো বড় দোয়া না নেয়, যদি নেয় দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। আপনি যদি বুঝাইয়া বলেন বাবা আমি তোর মা জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি, নিজে না খাইয়া বাবা তোরে খানা খাওয়াইছি, কত রাত ঘুমাইতে পারি নাই রে বাবা, আমি মায়ের তোর কাছে দাবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কারো থেকে খারাপ আচরণ করে বরদোয়া নিবি না। সন্তানটারে যদি বুঝাইতেন ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও আপনাকে ভুলতো না, কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করত। ও মা, এই এলাকায় আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, আপনি কেন পারবেন না রে মা? ও পর্দার আড়ালের বোনেরা, ও কলিজার বোন, আপনার মতো কত বোনেরা লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ সারে না, বেপর্দায় আড্ডা দেয় না, ও বোন আপনি কেন পারবেন না? এখনো সময় আছে তওবা করেন। ও আমার কলিজার বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার, বলেন আপনি কেন পারবেন না? এখন থেকে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবক বাবারা মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো হে মালিক এই বিশাল ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না, সারাটা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, আমার আল্লাহ দেখছেন, দুনিয়ার কেউ দেখলো আল্লাহ জানছেন, আমার আল্লাহ একবারও রাগ করিয়া তোমারে ঘুমের ঘরে মেরে ফেলেন নাই, আল্লাহ রাগ করে খানা পানি বন্ধ করেন নাই, এখন যদি আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, মন খুলে যদি বলতে পারো হে আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব, উলামায়ে কেরাম মুরব্বী আমার আসাতেজায়ে কেরাম শিক্ষকদের দোয়া নিয়া চলব, আর কোনোদিন খারাপ আচরণ করব না। তওবার যদি নিয়ত হয়, অন্তর যদি তোমার তৈরি থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া দুই ফোঁটা চোখের পানি সরি আল্লাহকে ডাকো,
ওরে তোমার আমার মা বাবা কি পরিমাণ চোখের পানি ফেলে দোয়া করেছেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় নাম্বার পাও নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, ওই মা বাবা যারা সাদা কাপড়ে প্যাকেট করে কবরে রাখছো মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া দরজার সামনে গিয়া আম্মু বলে ডাকবে দরজা খুলবে, এই ময়দানে এমনও কিছু আল্লাহর গোলাম আছে জীবনে আর কোনদিন মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না, অতএব আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো, দুনিয়ায় সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সইতে পারি না, গুনাহগার হইয়া ওই আল্লাহর আদালতে দাঁড়াইলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি রে যুবক, এখনো সময় আছে তওবা করে নাও, গুনার কারণে যদি দিলটা পাথর হয়ে থাকে চোখে পানি আসবে না, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও কলিজা দিয়া দোয়া চাইও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা, তোমার আমার কপাল বড় খারাপ গুনাহের কারণে দিলটা শক্ত আমার আল্লাহ বেজার, এজন্য হাজারবার চেষ্টা করেও চোখে পানি আসে না, আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ আর গুনাহ করব না, তওবার নিয়ত যদি অন্তরে থাকে মুনাফিকি না থাকে, এখনো সময় আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الله هدايات دان করুন সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন, আল্লাহ আপনাদেরও হেদায়াত দান করেন, হেদায়াত দামি একটা সম্পদের নাম, মাওলানা হইছি এই হেদায়াতের এটা সফলতা বড় কঠিন, আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুমিন আল্লাহকে ভয় কর, ভয় করার মতো হক আদায় করে ভয় করো, মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মরণের বিছানায় আসবা না, পীর না হইয়া মরবানা বলেন নাই, বক্তা না হইয়া মরবানা বলেন নাই, মাওলানা না হইয়া মরবানা বলেন নাই, একজন বড় বক্তা না হইয়া মরবানা বলেন নাই, প্রিন্সিপাল না হইয়া মরমানা বলেন নাই, ধনী না হইয়া মরমানা বলেন নাই, আল্লাহ বলেন আমি তুমি পীর নাকি মুরিদ, মাওলানা নাকি মাওলানার গায়ের, নাকি তুমি টাকাওয়ালা না গরিব, জানার দরকার নাই, আমার কাছে পরিচয় একটা তুমি মুসলমান নি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال وقال إنني من المسلمين. الله পাক বলেন তার থেকে ভালো কথা কার হবে যে বান্দা মানুষকে ডাক দেয় নিজের দলের দিকে, কার দিকে? আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং দাবি করে আমি বড় একজন বক্তা, হ্যাঁ বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস, না সে দাবি করে আমি একজন মুসলমান, মুসলমানি বাওয়াদ গর্দন নেহাদান এনালে খুতবা দসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাব দে আহমদ বু জাহনো হাম কসাব দে আদমিরা আদমিয়ত নাজমাস আউদেরা গর মুসলমান। এই জন্য আল্লাহওয়ালারা বলেন, আহলুল্লাহরা বলেন, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, ধনী হওয়া সহজ, মুক্তি হওয়া সহজ, প্রিন্সিপাল হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান কারে করে? কয় যে নিজেকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে দিল বিনয়ের সাথে, আল ইসলাম গর্দান নেহাদান বাতাত, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেয় তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। কেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি নাই, নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলছি ঠিক, কিন্তু আমার অন্তর চলে গেছে দুনিয়ার দিকে, তাহলে আমি এখনো মুসলমান পরিপূর্ণ হতে পারি নাই। এই জন্য আল্লাহ বারবার বলেন, আলোচনা লইছি একটা যাইতেছে আর একদিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, এই মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিন আল্লাহর উপরে রসুলের উপরে আবার ঈমান আনো। আরে আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তো আমি মুমিন, আবার কেন কয় এই মুমিন ঈমান আনো? হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا, আল্লাহ বলেন যারা চূড়ান্ত ভাবে প্রচেষ্টা করে আমি আমার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে পাওয়ার জন্য অবশ্যই আমি আল্লাহ তার সামনে বহু রাস্তা খুলে দেই আমাকে পাওয়ার মতো। وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ, আমি আল্লাহ নিশ্চয়ই মুহসিন যারা তাদের বন্ধু হয়ে থাকি। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফা'ahu আল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে নিজেকে বিনয় মনে করবে, আল্লাহ তার মর্যাদা অনেক উপরে দিয়ে দিবেন, অনেক উঁচু করে দিবেন। এই কথাটা একটু ভালো করে বুঝার চেষ্টা করি। নবী কয় যে আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ মানুষকে তো
সৃষ্টিগত ভাবেই মর্যাদা সম্পূর্ণ করেই পাঠাইছেন, তাহলে আবার কিসের মর্যাদা বাড়াবেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني آدم শ্রেষ্ঠ ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ। ঘোষণা কার? আল্লাহর এই সিদ্ধান্তটা স্থায়ী নাকি অস্থায়ী? জানা থাকলে জবাব দেন, আল্লাহর এই সিদ্ধান্তকে মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই গায়ের জোরে, না যুক্তির ব্যানারে মানে নাই। আল্লাহ কায় উসজুদু লি আদম, ইবলিস সেজদা করে না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, এ ইবলিস তুই না আমার এত প্রিয়, এত এবাদত করলি, জমিনের এক ইঞ্চি জায়গা বাদ নাই, তোর সেজদা পড়ে নাই, আসমানে যায় আমার ডাকছো, আমি এক এক আসমানে তোরে আমি মহব্বতের উপাধি দিছি, এক আসমানে দিলাম তুই আরেফ, আর এক আসমানে দিলাম তুই খাজেন, আর এক আসমানে দিলাম তুই ওলিয়ে কামেল, আর এক আসমানে দিলাম তুই একজন বুজুর্গ। এখন যুক্তি দিলি কেন? কি যুক্তি? আনা খাইরুম মিন খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। যুক্তিটাও একেবারে ফেলে দেওয়ার মতো না, ভালো করে বুঝেন। যুক্তি দিয়া কয় হে মালিক, আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদমরে বানাইছেন মাটি দ্বারা, মাটির গতি নিচে উপরে মারলেও নিচে যায়, আর আগুনের গতি উপরে চেপে রাখলে উপরে যায়, সেজদা আদম আমারে দিবে, তুমি উল্টা খাও কেন? এটা যুক্তিতে মিলে? যুক্তিটা তো একেবারে খারাপ না, কিন্তু কারবার হয়ে গেছে ভিন্ন। মালিকের সামনে গোলাপের সামনে কোনো যুক্তি চলে না, বুঝে আসো কার না আসো, গোলাপ মালিকের কথা মানবে এটাই আদব, প্রশ্ন করাটা বেয়াদবি। প্রশ্ন করা কি বেয়াদবি? ছাত্র ভাইরা, আপনাদের দোয়াও আমার খুব দরকার, বেয়াদবি নেবেন না। খবরদার, আমি একটা খারাপ কাজ করি এই জন্য অন্যেরা ভালো কাজ করতে পারবে না এমনটা না, এই ধারণা অন্তরে যেন না থাকে। আমি এখানে যারা ফেসবুক চালান, নাম করলে ফেসবুকের গোলাম যারা আছেন সবাই চিনবেন, আমার ক্লাসেরই ছাত্র, এক ক্লাসে পড়ছে, ব্লেডের থেকে ওর ব্রেনটা এত ধারালো, বাংলাদেশের প্রত্যেক ফেসবুকওয়ালা বিশেষ করে টুপিওয়ালার নাম বললেই চিনি। কেলাসে বয়া হুজুরদের এই রকম আজে বাজে প্রশ্ন করতো, হুজুরেরা আটকায় যেত, পরীক্ষায় এক নাম্বার, দেওবন্দে গেছে, কাশ্মীরি হইছে, আসছে ঢাকায়, এক মাসের বেশি কোথাও থাকে না, হুজুরদের মনের কষ্ট আমরা দেখছি, এমন কি ওর বাবাও বড়দোয়া করছে হাত উঠে আমগো সামনে, কিন্তু দেওবন্দে গিয়েও সে এক নাম্বার, বহু এলে অর্জন করছে, কিন্তু আজকে তার কপাল খারাপ। আমার দ্বারে বহু দিন পরে একদিন আইসে একটা ওয়াজ দিল, আমি তোরে ওয়াজ দিব না বাপ, এখন আর আসে না ভয়ে। তো এই জন্য আমি মাদ্রাসায় আছি ঢাকা জালালাইন পর্যন্ত, আমি দুই পাড়া জালালাইন পড়াই, তো ছাত্রদের বললাম, বাবা এলেম তো দুই দিকের এলেম, একটা হেলমে নববী আর একটা হেলমে ইবলিসি, ইবলিসের এলেম আর একটা নবীর এলেম, আমার এলেম যদি আমাকে আদবালা বানাইতে না পারে, এই এলেম দিয়ে আমার কি লাভ? না দুনিয়ায় লাভ, না আখেরাতে লাভ। এজন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া,
ও আল্লাহ ওই এলেম আমাকে দাও যে এলেমের দ্বারা আমি উপকৃত হব, উম্মত উপকৃত হব। মানুষ বড় দামি সিদ্ধান্ত আল্লাহ রিপ্লি যুক্তি দিয়া বলে মানি না, আল্লাহ বলেন ফাখরুজ বের হয়ে যাও, মালিকের সামনে গোলামের যুক্তি চলে না। বর্তমানে অনেক আল্লাহর বান্দারা এখনো মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায় না, তারাও যুক্তি দেয় না। তো মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, এরপর আবার আল্লাহ মর্যাদা বাড়াবেন কেন? বলে মানুষ সব শ্রেষ্ঠ, অন্যান্য মাখলুকাতের তুলনায় মানুষ দামি, আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় দামি বলে কেমন? দুনিয়ার সব মানুষ কিন্তু সবাই মুমিন না, মুমিনেরা অন্যের তুলনায় দামি, আবার মুমিনদের মধ্যে ঈমানওয়ালাদের তুলনায় আমলওয়ালারা দামি, আবার আমলওয়ালাদের ভেতরে যারা ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা তারা আরো দামি। আর সব থেকে দামি একজন রহমতের নবী আমার, আর ওই নবীর উম্মতেরা আমরা এই সমস্ত নবীর উম্মতের মধ্যে বড় দামি, আবার আমাদের মধ্যেও ভাগ আছে। আখিরি নবীর উম্মত আমরা সবাই, যারা কোরআনের এলেমওয়ালা আমলওয়ালা তারা অনেক দামি, আবার এলেম আমলের সাথে যাদের তাকওয়া আছে ইখলাস আছে তারা আরো দামি। আরো বিনয়ী হও, আরো দাম বাড়বে। কয় কেমন দাম বাড়বে? কয় আমারে এখন ভালো জানে 500 লোক, যদি বিনয়ী হইয়া চলো 1000 মুমিন তোমারে ভালো জানবে, এরপরে আরো যদি বিনয়ী হও আল্লাহর মহব্বত নিয়ে চলো আরো তোমার পজিশন বাড়বে। কয় কেমন? এখন তোমাকে ভালোবাসে মুমিনেরা, বেঈমানেরাও তোমার কথা শুনবে, তুমি দাঁড়াইতে বললে দাঁড়াবে, তুমি ডাকলে আসবে, তোমারে মহব্বত করবে। আরো আছে, আরো আছে, যদি তুমি আল্লাহর মহব্বত নিয়ে পজিশন বাড়াইতে চাও বিনয়ী হইয়া চলো আরো মর্যাদা বাড়বে। কয় কেমন? কয় এখন তোমাকে মুমিন ভালোবাসে, বেঈমানেরাও ভালোবাসে, এরপরে দেখবা অন্য মাখলুকও তোমারে ভালোবাসে, বাঘ তোমারে ভালোবাসে, জিন তোমাকে ভালোবাসে, ওই সাপ তোমাকে ভালোবাসে। এরকম নজির যেমন আমার নবী, তুলনা নাই, বুঝাবার জন্য বলি, আমার নবীর জন্য গর্তের পিপীলিকা পাগল আমার নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে নবীকে এক নজর দেখবে। এরে নবীর আশিক আল্লাহর মুহাব্বত, ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা, গোটা দুনিয়া কম্পমান হয়ে গেল। রোম সম্রাট কয় ওমরের প্রতি মানুষের এত ভয় কেন? ওর অস্ত্র শস্ত্র বেশি। কয় না, গোয়েন্দা আছে কিনা, সিকিউরিটি গার্ড আছে কেমন খবর নাও? খবর নিয়ে গোয়েন্দারা জানায় দেয় ওমর একা একা চলে, কোনো অস্ত্র নাই, কোনো বডি গার্ড নাই, তার এত ভয় পায় একা সবাই, তাদের এত মারা সহজ, কহা সহজ, পুরস্কার দিয়া দিলাম যাও, একা ওমরের যদি পাও হত্যা করো। ওমরের হত্যা করার জন্য টাকার লোভে পুরস্কারের লোভে তরবারি নিয়া ওতে ওতে ঘুরে সুযোগ পাইলেই মারবে, কই একা আছে। একদিন হঠাৎ খুঁজা খবর পাইছে পাহাড়ের পাশে একটা খালি মাঠ, ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়। এই সুযোগ হাত ছাড়া করা যায় না, তরবারি নিয়ে হত্যাকারী ময়দানের পার্শ্বে দাঁড়ায় ভাবে, ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায় একা, কেউ নাই, তরবারিটা খাম থেকে বের করিয়া ওমরের মারার জন্য একটু সামনে আগায় আবার দাঁড়ায় ভয় পায় টেনশন করে। এভাবে করতে 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 সামনে গিয়া দাঁড়াইল, আরেকটু গেলেই হয়ে যাবে, কিন্তু গিয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদু আবু আতিশ
খান্দান মামানে তু মুর্দা বাহাক জিন্দা ইয়া এলাহি মুঝু সে মুঝু কো দূর কর তাকে দেখো মুঝু মে তুঝু কো এক নজর আল্লাহ তাআলা বলেন যে আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাবে আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব সাবিল এক রাস্তা সুবুল তার বহুবচন অনেক রাস্তা আল্লাহকে আমি একটা রাস্তা খুলব না আমাকে পাওয়ার মতো অনেক রাস্তা খুলে দিব অথচ আমরা জানি জান্নাতের একটাই পথ সিরাতাল মুস্তাকিম রহমতের নবীও বলেন সাহাবায়ে কেরামদের ডাইকে বললেন মাটির উপরে একটা সোজা রেখাটাই না বললেন এটাই হলো সিরাতাল মুস্তাকিম ডানে বামে আরো আঁকা বাঁকা রেখাটাই না বলে এটা ভ্রান্ত পথ সোজাটাই হলো জান্নাতে পৌঁছার সহজ পথ সিরাতাল মুস্তাকিম কয়টা একটা বাঁকা না সোজা সোজা আল্লাহ রসুল কয় এই সোজা পথটাই জান্নাতের সঠিক একটাই পথ আল্লাহ কয় আমাকে পাওয়ার পথ অনেক লানাহদিয়ান্নাহুম সুবুলানা অনেক পথ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফি তালাবি মারদাতিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানবাসিরান্নাহুম তুরুকানা